আচ্ছা বলুন তো, ঠগ বাজতে গাঁ উজাড়, এই প্রবাদ প্রবচনটির উৎপত্তি কোথা থেকে হয়েছে পারলেন না তো? আমার মনে হয় এই প্রবাদ প্রবচনটি হওয়া উচিত ছিল ঠগি বাজতে গাঁ উজাড়। ঠগি কারা জানেন না? আচ্ছা ঠিক আছে, চলুন তাহলে আজকে আপনাদের ঠগিদের কথা বলি। চলুন শুরু করি ভিডিওটা। নমস্কার, আমি সঞ্চিতা, ফাইন্ডিং বুক চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদের লেখক শ্রীপান্থের লেখা ঠগি বইটির কথা বলবো। শ্রীপান্ত কিন্তু লেখকের আসল নাম নয়, ওনার আসল নাম নিখিল সরকার, উনি শ্রীপান্থ ছদ্মনামে লিখতেন। আমার যতদূর জানা আছে লেখক শ্রীপান্থ কিন্তু কোনোদিনও কোনো ফিকশন বই লেখেননি, ওনার সব বই নন ফিকশন। এই বইটির প্রথমেই লেখক বলে দিয়েছেন এ কাহিনী পুরোটাই কিন্তু সত্যির। বইটি কাদের নিয়ে লেখা? ঠগিদের নিয়ে লেখা। ঠগি কারা? ঠগি হলো ভারতবর্ষের ইতিহাসের একটি সংঘবদ্ধ গোষ্ঠী, যাদের মূল পেশা হলো পথচারীদের হত্যা করে তাদের সর্বস্ব লুট করে নেওয়া। ইতিহাস ঘাঁটলে দেখা যায় পৃথিবীর সব দেশেই চুরি, ডাকাতি, লুটপাট, খুন এগুলো খুবই সাধারণ ঘটনা। তাহলে ঠগিরা আলাদা কিসে? এমনকি ভারতবর্ষের ইতিহাসও যদি আমরা দেখি, সেখানেও আমরা অনেক রকম খুনিদের দেখা পাই, যেমন ফাঁসুরে, ঠ্যাঙ্গারে, তুমসাবাজ, পাঙ্গু, ভাগিনা, ম্যাকফান্সা ইত্যাদি অনেক রকমের খুনিদের কথা আমরা জানতে পারি। এমনকি এই বইটিতেও এরকম হত্যাকারীদের অনেকের নামই উল্লেখ আছে। কিন্তু ঠগিরা এদের সবার থেকে আলাদা। ভারতবর্ষের ইতিহাসের নিষ্ঠুরতম খুনি হলো এরা। গল্পে আমরা যে সমস্ত খুনিদের কথা পড়ি, এরা তাদের থেকে শতগুণে বেশি নিষ্ঠুর। শুধু নিষ্ঠুর নয়, এরা কিন্তু অত্যন্ত নিপুণ। এদের কাজ এতটাই নিপুণ যে হত্যা করার পর মানুষটির মৃতদেহ পর্যন্ত পৃথিবী থেকে সম্পূর্ণ বিলীন হয়ে যায়। তাদের কাজের কোনো রকম সাক্ষী বা প্রমাণ থাকে না। মানুষ খুন করার জন্য এরা কিন্তু ছুরি, তলোয়ার, বন্দুক কোনো রকম অস্ত্রের ব্যবহার করে না। এমনকি খুনের সময় কোনো রকম রক্তপাতও তারা করে না। মানুষকে খুন করার জন্য তাদের একটাই অস্ত্র, ছোট এক টুকরো হলুদ রঙের কাপড়। ওদের ভাষায় ওরা বলে শিক্কা বা পেলহু। হ্যাঁ, ওদের নিজস্ব একটি ভাষা আছে, সেটির নাম হলো রামসি। এদের মানুষ খুন করার পদ্ধতিটিও কিন্তু বেশ অভিনব। ওদের ভাষায় তিলহাই মানে গুপ্তচর প্রথমে পথিকদের খবর নিয়ে আসে, তারপর তারা পথিকদের সাথে ভাব করে এবং পথিকদের সাথে তাদের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানোর গল্প বলে এবং আরও বিভিন্ন রকম গল্প বলে তাদের আস্থা অর্জন করে। তারপর সুযোগ বুঝে দলনেতা জিরনি দেয়। জিরনি হলো পথিকদের মৃত্যু পরোয়ানা জারি করা, অর্থাৎ পথিকদেরকে অ্যাটাক করার নির্দেশ দেওয়া হয়। সেই পুরো পথিক দলটা পৃথিবী থেকে নিখোঁজ হয়ে যায়। হ্যাঁ, নিখোঁজ হয়ে যায়। পরিসংখ্যান ঘেঁটে দেখা গেছে ভারতবর্ষে প্রত্যেক বছর গড়ে 40,000 লোক এরমভাবে নিখোঁজ হয়ে যায়, অর্থাৎ তারা ঠগিদের হাতে মারা যায়। ঠগিদের এই রকম কার্যকলাপ চলেছিল প্রায় 300 বছর ধরে। এবার আপনারাই হিসাব করুন, 300 বছর ধরে প্রতি বছর গড়ে 40,000 করে লোক, মানে কত লক্ষ লক্ষ মানুষকে এই ঠগিরা হত্যা করেছে। এই বইটি থেকে আপনারা জানতে পারবেন ঠগি কারা হয়, কেন হয়, কিভাবে হয়, তাদের সমস্ত আচার ব্যবহার, তাদের কাজকর্ম, তাদের বিশ্বাস, ঠগিদের সমস্ত রকম ডিটেলস আপনি এই বইটাতে পাবেন। ঠগিদের প্রধান আরাধ্য দেবী হলেন মা কালী বা মা ভবানী। ওদের প্রধান তীর্থস্থান কালীঘাটের কালী মন্দির আর বিন্ধ্য পর্বতের মা ভবানী মন্দির। এটা শুনে যদি আপনার মনে হয় যে ঠগিরা সবাই হিন্দু ছিল, তা কিন্তু নয়। ঠগিদের মধ্যে হিন্দু, মুসলিম, শিখ সব রকম ধর্মের মানুষই ছিল। তারা সবাই নিজেদেরকে মা ভবানীর সন্তান বলে মনে করত। আর ঠগিরা বলে ইলোরাতে যে গুহাচিত্র আছে সেখানে নাকি ঠগিদের চিত্র দেখতে পাওয়া যায়। ইলোরার গুহাচিত্রে ঠগিদের কাজকর্ম, তাদের আচার ব্যবহার এই সমস্ত কিছু চিত্র নাকি সেখানে দেখতে পাওয়া যায়। আর তারা বিশ্বাস করে তারা যে মানুষ খুন করে এটা মা ভবানীরই নির্দেশ। ঠগিরা কি এখনও আছে? না, ঠগিরা আর নেই। ঠগিরা পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে। কিভাবে? এর পেছনে আছেন একজন ফিরিঙ্গি ঠগি। তার আসল নাম উইলিয়াম হেনরি স্লিম্যান। তিনি তার কর্মজীবনের বেশিরভাগ সময়টাই ব্যয় করেছেন এই ঠগিদের চিহ্নিত করে তাদের ধরার কাজে। তার এই ঠগি ধরার বাতিকের জন্য তার সহকর্মীরাই তার নাম দিয়েছিলেন ঠগি স্লিম্যান।
এই ঠগি স্লিম্যানই ভারতবর্ষের সমস্ত ঠগিদের চিহ্নিত করে তাদের নির্মূল করেছিলেন। ঠগিদের শাস্তির ব্যবস্থা তিনি করেছিলেন, আবার কিছু ঠগিকে সংশোধনের ব্যবস্থাও তিনি করেন। ঠগিদের পরিবারের জন্য সঠিক রুজি রোজগারের রাস্তাও তিনিই দেখিয়ে দেন। সোজা কথায়, আজ আমরা যে ঠগিমুক্ত ভারতবর্ষকে দেখতে পাই তা কিন্তু এই ঠগি স্লিম্যানেরই দান। ঠগ বাঁচতে গাঁ উজাড়, এই প্রবাদ প্রবচনটি আমরা সবাই শুনেছি, কিন্তু আমরা সবাই বোধহয় জানি না যে এই প্রবাদ প্রবচনটি কখন উৎপত্তি হয়েছিল। স্লিম্যান সাহেব যখন ঠগিদেরকে চিহ্নিত করছিলেন তখনই এই প্রবাদ প্রবচনটির উৎপত্তি হয়। এই বইটিতে লেখক ভারতবর্ষের ইতিহাসের একটি কালো অধ্যায়কে অত্যন্ত সুন্দরভাবে বর্ণনা করেছেন। প্রতিটি পৃষ্ঠায় বর্ণনা পড়তে পড়তে আপনি অবাক হয়ে যাবেন, আর ঠগিদের নিষ্ঠুরতা পড়তে পড়তে আপনি বাকরুদ্ধ হয়ে যাবেন। বইটি পড়তে পড়তে আপনি শিহরিত হবেন, আপনি বুঝতেই পারবেন না যে আপনি কোনো একটি ইতিহাসের বই পড়ছেন। আপনার মনে হবে আপনি কোনো একটি ফিকশন থ্রিলার পড়ছেন। আমার তো অসাধারণ লেগেছে, ঠগিদের ব্যাপারে এত তথ্য এখানে রয়েছে। আমি তো বলবো যে ঠগিদের ব্যাপারে জানতে হলে এটি একটি আলটিমেট বই। তাই আমি সবাইকে বলবো, আপনি যদি ঠগিদের ব্যাপারে ইন্টারেস্টেড হন তাহলে বইটা পড়ুন, আর যদি আপনি ঠগিদের ব্যাপারে ইন্টারেস্টেড নাও হন তাও বইটা অন্তত একবার পড়ুন। আমি সবাইকে হাইলি রেকমেন্ড করব বইটি একবার পড়ার জন্য। এবার বইয়ের প্রকাশনী নিয়ে দু একটা কথা বলবো। বইটি দেজ পাবলিশিং থেকে প্রকাশিত, কিন্তু বইটির প্রথম সংস্করণটি আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত। আপনারা যদি কলেজ স্ট্রিটের কোনো পুরনো বইয়ের দোকান থেকে বা যে কোনো পুরনো বইয়ের দোকান থেকে বইটি কেনেন তাহলে হয়তো আপনারা এই আনন্দ পাবলিশার্সের বইটি পাবেন, আর এখন যদি নতুন বই কিনতে যান তাহলে সেটি পাবেন দেজ পাবলিশিংয়ের। এটি 224 পাতার বই এবং এর দাম 200 টাকা। আপনারা যদি পুরনো বইয়ের দোকান থেকে কেনেন তাহলে আপনারা অনেকটা কম দামি বইটি পাবেন, আর যদি আপনারা অনলাইনে বইটি কিনতে চান তাহলে আমি আমার ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, আপনারা চাইলে সেই লিংক থেকে বইটি কিনতে পারেন। বইটি পড়ুন, পড়ে কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন, আর যারা ইতিমধ্যে পড়ে ফেলেছেন তারাও জানান বইটি আপনাদের কেমন লেগেছে। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু লাইক কমেন্ট করতে ভুলবেন না, আর প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অন্য কোনো বইয়ের আলোচনায়। আজ তাহলে আসি, নমস্কার।